আমাদের জেলা নেতৃবৃন্দ একটা থেকে বাইক চলতেছে এবং এই পুলিশ সুপারশায় এবং এই করের কারণে জানায় প্রশাসনের সর্বোচ্চ কর্তা ব্যক্তি যে আমাদের সামনে হাজার বছরের বাঙালি সংস্কৃতির অংশ হিসাবে এই নৌকা বাইচ বা গ্রামীণ মেলা এটির মধ্য দিয়ে আমরা বাঙালি সংস্কৃতিটাকে সবার কাছে এটা পৌঁছে দিতে চাই, মূল মেসেজটি পৌঁছে দিতে চাই, সেটি হলো যে আমাদের অসাম্প্রদায়িক সমাজে সবাইকে নিয়ে আমরা ভালো থাকতে চাই, এটি হলো আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য। আবহর বাংলার যে আমাদের নিজস্ব আমরা জানি যে আমাদের গর্ভের মেলা তরুণী হাট ঐতিহ্যবাহী একটি নৌকা বাইচ মেলা, এই মেলা যেন প্রতি বছরের ভাবে উদযাপিত হয়। আমি সকাল সকাল হাজার হাজার লোক এবং সব নৌকায় ভালো খেলার আয়োজন করে।